খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে নিউজ চ্যানেল dbn24.com এ আপনাদের সবাইকে স্বাগতম। জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ চূড়ান্ত। দুটি টেস্ট, তিনটি ওডিআই ও দুটি টি-20 খেলবে বাংলাদেশ। তবে টাইগারদের জন্য দুঃসংবাদ, ফ্লোরিডায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ট্রাই সিরিজ হচ্ছে না। এদিকে জাতীয় দলে ব্যস্ততা না থাকায় এ দলকে গুরুত্ব দিচ্ছেন নির্বাচকেরা। সোমবার শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। নিধাস ট্রফির পর আগামী 2 মাস জাতীয় দলে ব্যস্ততা নেই। ঢাকা প্রিমিয়ার লিগে মনোযোগ মুশফিক সমুদের। এরপর ঘরোয়া ক্যালেন্ডারে বিসিএল এর শিডিউল। জুনে ভারতে আফগানিস্তানের বিপক্ষে 5টি ওডিআই সিরিজ হবার কথা। পরে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন সাকিব মুশফিকরা। এরপর ফ্লোরিডায় বাংলাদেশ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ট্রাই সিরিজ হওয়ার কথা ছিল, কিন্তু সিরিজ আয়োজনে আগ্রহ দেখাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। জাতীয় দলে ব্যস্ততা না থাকলেও নির্বাচকদের হোমওয়ার্ক চলবেই। এবছর বেশ কয়েকটি এ দলের টুর্নামেন্ট আছে। আসছে শ্রীলঙ্কা, এরপর আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলে বাদ পড়ার সুযোগ দিতে চান না নির্বাচকেরা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য জুনের আগেই দল ঘোষণা হবে। এজন্য ঢাকা প্রিমিয়ার লিগ ও বিসিএল এর চোখ রাখবেন নির্বাচকেরা। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিন। আপনার ভাবনা বা মতামত জানাতে কমেন্টস করুন। সব খবরাখবর আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন dbn24.com। নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।